সংঘাত তুঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে চূড়ান্ত সংঘাতে রাস্তায় হেঁটে শুক্রবারই 26-30 এপ্রিল দুদফায় পঞ্চায়েতের নির্ঘণ্ট ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার রাজ্য সরকারের সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে নিজেদের অবস্থান ঠিক করতে সোমবার বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের আধিকারিকদের একাংশের মতে এক দফায় 14টি জেলা এবং পরবর্তী দফায় 3টি জেলায় যেভাবে ভোটের দিন ভাগ করা হয়েছে তাতে কমিশনের আপত্তি রয়েছে। পাশাপাশি আইনি লড়াইয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। তবে একদিকে কমিশন যখন সোমবার বৈঠকে বসছে সেখানে পঞ্চায়েত মন্ত্রী কিন্তু শনিবারই ঘোষণা করে দিয়েছেন আইন অনুযায়ী ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে সরকার। সেই নির্ঘণ্ট কমিশনের মেনে নেওয়াটাই আইন। চলতি বছরে রাজ্যের প্রাথমিক স্কুলে পঠন পাঠন শুরু হয়েছে নতুন পাঠ্যক্রমে। তৈরি হয়েছে কয়েকটি শ্রেণীর নতুন বই, পৌঁছে গিয়েছে স্কুলে স্কুলে, আর সেই বইয়ের শুরুতেই বিতর্ক। বইগুলির প্রাক কথন ও পর্ষদের কথা অংশে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। সেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেন। অতীতে এমন পাঠ্যপুস্তকে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিংবা তার আধিকারিকের পদ উল্লেখ করা হলেও মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার নজিরবিহীন। শিক্ষা প্রতিষ্ঠানের শিলান্যাস অথবা উদ্বোধনী ফলকে মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীর নাম থাকলেও শিশু পাঠ্যে সেই রেওয়াজ নেই, আর এই নজির ভাঙায় শিক্ষকদের মধ্যে তৈরি হয়েছে বিতর্ক। যে বিশেষজ্ঞ কমিটির সুপারিশে তৈরি এই বইগুলি তার চেয়ারম্যান অভিক মজুমদার অবশ্য এতে দোষ দেখছেন না। তার ব্যাখ্যা, মুখ্যমন্ত্রী বলতে কোনো দল বোঝায় না, বইগুলি বর্তমান সরকারের উদ্যোগের ফল, তাই মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার। বৃহস্পতিবারই বেআইনিভাবে অস্ত্র রাখার অভিযোগে সঞ্জয় দত্তের 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপর শনিবার 14 বছর আগের কৃষ্ণসার হরিণ হত্যা মামলার চার্জ গঠন হল যোধপুর আদালতে। মূল অভিযুক্ত সলমান খানের বিরুদ্ধেও চার্জ গঠন হয়েছে এদিন। এর আগে সলমানের বিরুদ্ধে অস্ত্র আইনে অভিযোগ এনেছিল নিম্ন আদালত, শেষ পর্যন্ত দায়রা আদালতে তা খারিজ হয়ে যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় আদালত। আপাতত হাইকোর্টে সেই মামলা চলছে। আগেই সলমানের বিরুদ্ধে অভিযোগের শুনানি হয়েছিল, তাতে নতুন কোন অভিযোগ যুক্ত না হওয়ায় এদিন হাজিরা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সলমানের ব্যক্তিগত সচিব জানিয়েছেন চিকিৎসার জন্য তিনি বিদেশ গিয়েছেন। তবে এই মামলায় অভিযুক্ত বলিউড অভিনেতা সাইফ আলী খান, তব্বু, নীলম, সোনালী বেন্দ্রের বিরুদ্ধে নতুন করে চার্জ গঠন করা হয়েছে। এদিন আদালতেও হাজিরা দেন তারা। সেফদের বিরুদ্ধে মামলা বেশ খানিকটা লঘু করা হয়েছে। অস্ত্র আইন এবং হিংসা ছড়ানোর অভিযোগ থেকে এই চারজনকে নিষ্কৃতি দেওয়া হয়েছে। যেন দোলের অকাল বোধন, বসন্ত উৎসবের আগেই রঙের উৎসবে সামিল রবীন্দ্র ভারতী ছাত্রছাত্রীরা। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি চত্বরে এদিন অন্য আবহ, বসন্ত বন্দনায় ছাত্রছাত্রী থেকে অধ্যাপক অধ্যাপিকারা, সামিল সাধারণ মানুষও। আবিরে উদযাপনের আজ লাল গোলাপি হলুদে রাঙানো মুখ, নাচ গান আবৃত্তি থেকে শ্রুতি নাটক হরেক সাংস্কৃতিক অনুষ্ঠানে রঙিন দিন।